ভারত ও বাংলাদেশ বিএসএফ এবং বিজিবির মধ্যে ভলিবল ম্যাচ, দুই দেশের সম্পর্ক সম্প্রীতি আরও বাড়াতে এই প্রীতি ম্যাচের আয়োজন করে বিজিবি। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে সময়ে সময়ে বিভিন্ন অনুষ্ঠানে দুই দেশের মধ্যে আয়োজন করা হয়। বুধবার বাংলাদেশের কাস্টম গ্রাউন্ড বুড়িমারি লালমনিহাটের পাটগ্রাম এলাকায় বর্ডার সিকিউরিটি ফোর্সের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার জলপাইগুড়ি সেক্টরের বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে একটি প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ভারতের স্বাধীনতার অমৃত মহোৎসব পালনে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। ভলিবল ম্যাচ শুরুর আগে দুই দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়, যা উভয় দেশের দেশের প্রেমের অনুভূতিকে শক্তিশালী করে। এদিন এই ম্যাচে উপস্থিত ছিলেন বিএসএফের উত্তরবঙ্গ সীমান্ত জলপাইগুড়ি সেক্টর ব্রিগেডিয়ার বিজয় মেহতা এবং বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইয়াসির জাহান হোসেন। এছাড়াও দুই দেশের অন্যান্য অফিসার ও জওয়ানরা, পাশের গ্রামের সদস্যবৃন্দ, স্থানীয় পুলিশ ও কাস্টমস বিভাগের কর্মকর্তা, গ্রামের বিপুল সংখ্যক মানুষ এই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন এদিন। এদিন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি বর্ণাঢ্য ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ দল বিজয়ী হয়। ভলিবল খেলা চলাকালীন খেলোয়াড় ও দর্শক গ্যালারিতে উদ্দীপনা লক্ষ্য করা যায়। ম্যাচের বিরতিতে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে উপস্থিত দর্শকদের আনন্দ দেয় এদিন। চমৎকার সার্ভিস, উত্তরবঙ্গ সীমান্তে জলপাইগুড়ি সেক্টরের ব্রিগেডিয়ার বিজয় মেহতা বলেন যে বিজিবি রংপুর সেক্টর এবং বিজিবির মধ্যে বিএসএফের মধ্যে ভলিবল ম্যাচ ভারতের স্বাধীনতা 75 বছর উদযাপন করতে যাচ্ছে। অনুষ্ঠানটির প্রতি বিজিবির সম্মানের জন্য তারা অত্যন্ত কৃতজ্ঞ মুগ্ধ। এই ম্যাচে প্রকৃত অর্থ ভ্রাতৃত্ব এবং ইতিমধ্যে বিদ্যমান মজবুত বন্ধনকে আরও শক্তিশালী করার জন্য ইতিবাচক। ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সবসময় সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছেন, কি জানিয়েছেন তিনি শুনব। थे मैच खेलने के लिए, वॉलीबॉल का मैच था। हमारे 75वीं आज़ादी की सालगिरह को मनाने के लिए कितनी बड़ी बात है कि बांग्लादेश ने हमारे लिए, हमारी खुशी के मौके में शरीक होने के लिए मैच करवाया और जिसके लिए हम वहाँ गए। और बहुत बढ़िया अरेंजमेंट था, बहुत बढ़िया मैच हुआ और वो मैच बांग्लादेश जीत गया। अच्छा सर, सर सर फिलहाल अभी दोनों देश में सर कैसा संपर्क आप लोग का? बहुत बढ़िया संपर्क है। ये दर्शाता है कि अगर बांग्लादेश हमारे 75वें आज़ादी को मनाने के लिए हमको इनवाइट कर रहा है और हम वहाँ जाके वॉलीबॉल मैच खेल रहे हैं और इतनी इज्जत दे रहे हैं, इतने बढ़िया तरीके से मैच हो रहा है, तो इससे बढ़िया संपर्क हो नहीं सकता। सर, सेक्टर कमांडर साहब बोल रहे हैं कि आप कब दाद देंगे फिर इंडिया में आएंगे खेलने के लिए? अभी हम बैठ के प्लान करते हैं और उसके बाद बुलाएंगे एंड उनको फिर डिसाइड कर लेंगे टेलीफोन के ऊपर कि कौन सा गेम खेला जाए। तो बंगाल में तो फुटबॉल का जोर ज़्यादा होता है। फुटबॉल मैच आपको पता है कि हमने मैकलीगंज में खेल चुके हैं, अभी वो भी बांग्लादेश जीता था। तो सर, चंगड़ाबंधा में सर बहुत बड़ा स्टेडियम है, इससे पहले बांग्लादेश सेक्टर कमांडेंट साहब चंगड़ाबंधा हाई स्कूल मार्ट में मैच खेले थे। चंगड़ाबंधा की जनता चाहती सर एक बार चंगड़ाबंधा हाई स्कूल मार्ट में मैच हो। सर, हम प्लान करके साहब को बताएंगे और साहब को रिक्वेस्ट करेंगे कि आए और जैसे ही टाइम होएगा साहब के पास भी और हमारे पास भी मैच हो जाएगा। इसमें हमारे सेक्टर कमांडेंट साहब डीजी साहब अपने देश मैच खेलते गए सर, बोलबेन सर क्यों मैचटा? मैच एटा एक बंधुत्वपूर्ण परिवेशे बंधुत्वपूर्ण खेला हुआ, मैच खूब भलो उभय दल खेलोड़ा अत्यंत स्पोर्ट्समैन स्पेशल खेले। सर एखन सर एखन बर्तमान सर अपना दुई देश सम्पर्क केमन? सर सम्पर्क एम जी भलो हवा सम्भव ना, मैं भलो सम्पर्क चूड़ान पर्याय आछि एटा धारावाहिकता धरे रखते चाहिए। তো স্যার, আগামী দিন কবে আসবে ভারতে ম্যাচ খেলতে আপনারা? জি, আমরা সবসময় আপনার জন্য প্রস্তুত, যেদিন আপনার দাওয়াত দিবেন সেদিন আমরা চলে আসবো। না, দাওয়াত তো ডিআইজি সাহেব দিবেন, আমি তো দিতে পারি না। না, এখানে ডিআইজি সাহেব তো দিবেন, আমরা এখন ওই যে মানুষের সাথে মানুষের সম্পর্ক, যখন মানুষ বলবে তখনই আমরা চলে আসবো। স্যার, আমার নাম ডিজিন স্যার, আমি কর্নেল মোহাম্মদ ইয়াসির জাহান হোসেন। ধন্যবাদ স্যার।